ঢাকার যানজট, যানজট কি পরিমাণ যে আমাদের সময়ের, মানে কি আমাদের সময়টাতে কীভাবে লস যাচ্ছে, যেভাবে সময়ের অপচয় হচ্ছে। আমরা কিন্তু ঢাকা শহরে কিন্তু কোনো গন্তব্যস্থানে কিন্তু আমরা সঠিক টাইমে পৌঁছতে পারি না। দেখেন, দীর্ঘ যানজট, এই যানজটের কারণে কিন্তু আমাদের সময়ের অপচয় হচ্ছে। আর যত্রতত্র ফ্লাইওভার বা যাই কিছু করি না কেন, আমাদের কিন্তু যানজট থামতেছে না। এক সময় এমন হবে গাড়ির গতি আর মানুষের পায়ে হাঁটার গতি সমান হয়ে যাবে। আর দেখেন, ফুটপাত কিন্তু এখানে নাই, মানুষের হাঁটার কোনো ব্যবস্থা নাই, কোনো ফুটপাত নাই। এই যে একটা অবস্থা, এই ঢাকাগুলো, এই ঢাকার মধ্যে যেসব গাড়িগুলো আসতেছে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট সব জায়গা থেকে আসতেছে। আমাদের এখন সময় হয়েছে নগর পরিকল্পনাবিদরা যা ভুল করছে, এটা তো করছেই, এখন সময় হয়ে গেছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। অর্থাৎ প্রতিটা জেলায় যদি আপনার অফিসের হেড অফিসগুলো থাকে, এক কথায় প্রশাসনিক ব্যবস্থা যদি নিজ নিজ জেলায় থাকে, তাহলে কিন্তু আর ঢাকামুখী অনেক কাজকর্ম হবে না। যার ফলে কিন্তু কি, তাদের আপনার ঢাকার উপর কিন্তু চাপ কম পড়বে। আর ঢাকা এখন কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আপনারা যে ফ্লাইওভার থেকে দেখতেছেন যে ঢাকার পরিকল্পনা করেছে এইরকম, চতুর্দিকে কিন্তু রাস্তা কিন্তু বাড়ে নাই, রাস্তা বাড়ে নাই। আপনারা দেখবেন যে নিচে ফ্লাইওভারও কিন্তু, যে ফ্লাইওভারের যে পিলার বা খাম্বাটা, সেটাও কিন্তু অনেক দূর রাস্তা খেয়েছে। তারপরে কিন্তু চতুর্দিকে যত্রতত্র গাড়ি পার্কিং, এই সিস্টেমগুলো দূর করলে পরে কিন্তু আমার মনে হয় যে যানজট অনেকাংশে কমবে। এই শহরে যে পরিমাণ মানুষ বাড়তেছে, মানুষের চাপ যেভাবে বাড়তেছে, যদি আমরা এইটা যদি নিরসন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বসবাসের যে, মানে কি বলবো, এটা বুক দিয়ে উচ্চারণ হচ্ছে না, বসবাসের অনুপযোগী হয়ে গেছে। দেখেন, গাড়ির গতি মানুষের গতির চেতেও অনেক স্লো হয়ে গেছে। আমরা যদি এখানে হেঁটে যাইতাম তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি গুলিস্তান করতাম। দেখেন গাড়ির যানজট কী পরিমাণ যানজট। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কোনো না, প্রতিটা দিন এই অবস্থা। আবার দেখেন ওই পাশে কিন্তু একটা স্ট্যান্ড, ওখানেও দেখা যাচ্ছে হালকা যানজট। দেখেন বাংলাদেশে একটা অ্যাম্বুলেন্সকে দেখেন, এখানে হার্টের রুগীও থাকতে পারে, অন্য রুগীও থাকতে পারে, কিন্তু কী একটা অবস্থা দেখেন। সঠিক সময়ে কোনো গন্তব্যে কিন্তু ঢাকায় পৌঁছানো যাচ্ছে না। আর আমাদের কাজটা যদি সঠিকভাবে না করা হয় ঠিক টাইম মতো, এটা কিন্তু অর্থনীতির উপর কিন্তু একটা বিশাল প্রভাব। যে দেশে যত যানজট, সেই দেশে কিন্তু অর্থনীতির কিন্তু একটা আসনি সংকেত, এটা হয়তো প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয়ে যায়। তো যাই হোক, এই ধীরগতি অবস্থাতে এখন প্রয়োজন হয়েছে ঢাকাকে কীভাবে চাপমুক্ত করতে হবে, ঢাকামুখী মানুষের আসা যাওয়া বন্ধ করতে হবে। প্রতিটি জেলা শহরে এখন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এখন খুব জরুরি হয়ে গেছে। প্রশাসনিক অফিসগুলো নিজ নিজ জেলায় নিয়ে যেতে হবে, কিছু কলকারখানাগুলো জেলায় ভিত্তিক নিতে হবে। যেসব জেলায় মনে করেন গ্যাস নাই, গ্যাস ছাড়া বা সাধারণ ম্যানুফ্যাকচারিং যে জিনিসগুলো, এগুলো কিন্তু নিজ নিজ জেলায় কিন্তু উৎপাদনে যেতে পারে। ঢাকায় কিন্তু এখন শিল্পের নগরী, সিটিজেন সব কিছু ঢাকার মধ্যে গ্যাদারিং করার ফলে এই জায়গাটা এখন এত পরিমাণ বাতাসে মিথানল এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
বাতাসে যে পরিমাণ সালফার এবং সিসার পরিমাণ বাড়ছে, এটা কিন্তু এখন বাসা বাসার অনুপযোগী হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু এখনও সচেতন হতে হবে। ঢাকা থেকে চাপ কমানোর জন্য কিন্তু অন্য একটা জায়গায় আমাদের মনে হয় রাজধানীকে সরিয়ে নিতে হবে, বা প্রশাসনিক যে অফিসগুলো আছে এই কর্মকাণ্ডগুলো কিন্তু বিভাগীয় শহর এবং জেলা শহরে কিন্তু নিয়ে যেতে হবে। এখন কিন্তু আমাদের বিভাগীয় শহরও কিন্তু অনেক কাজগুলো হচ্ছে। আপনারা দেখেন ঢাকার কী অবস্থা। আমি প্রায় এখানে আধা ঘন্টা ধরে এখানে আসি, কিন্তু এই যানজট কিন্তু কমছে না। এই যানজটের নগরীতে বসবাস করা কিন্তু খুব দূরে হয়ে গেছে। সমস্ত মানুষের অফিস আদালত কর্ম অবস্থান করতেই এখানে চলে আসছে, যার ফলে কিন্তু এই যে রাজধানীর উপর যে পরিমাণ চাপ বাড়ছে, যদি জেলা শহরে যদি কিছু অফিস আদালতের হেড অফিসগুলো বা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হতো, তাহলে আমার মনে হয় ঢাকাকে হয়তো বা বাঁচানো যাবে, না হলে কিন্তু এখানে বাঁচানো যাবে না। দেখেন আমি যদি হেঁটে যাইতাম আমি দ্রুত পৌঁছে দিতে পারতাম। দেখেন যানজট সৃষ্টি হয়েছে দুই পাশেই, দুই পাশে দুই লেনে দেখেন যানজট সৃষ্টি হয়ে গেছে, দুই লেনে, দুই লেনে কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছে। দেখেন মানুষের গতি আর জীবন মানে গাড়ির গতি কিন্তু এক হয়ে গেছে। অনেক মানুষ যেখানে হেঁটে যাবে তারও কোনো ব্যবস্থা নাই। মানে আমাদের দেশে আমরা জানি অন্যান্য দেশে ফুটপাত অনেক বড় থাকে, কিন্তু আমাদের এখানে ফুটপাতগুলো দখল হয়ে আছে, মানুষের হাঁটার অনুপযোগী হয়ে গেছে। যানজটের নগরী এখন ঢাকা, এই জন্য প্রতিটা জেলায় ভালো হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টার, প্রতিটা জেলায় ভালো শিক্ষা কার্যক্রম, অর্থাৎ শিক্ষা এবং চিকিৎসাটা যদি জেলা ও থানায় যদি ভালো মানের হয়ে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে ঢাকাতে কিন্তু অনেকে কম আসবে। এই সুবিধাটা বন্ধ হওয়ার ফলে কিন্তু আজকে ঢাকায় কিন্তু প্রচুর চাপ বাড়ছে। তো আসলে এখানে একটা কথা না বলাই বলা দরকার, এখন বলে কী হবে, আমাদের জেনারেশন পরবর্তী জেনারেশন এটা ভোগ করবে কী অবস্থা। ঢাকাকে নিয়ে নগর পরিকল্পনাবিদদের কী অবস্থা, আমাদের দেশে আসলে বড় বড় অট্টালিকা তৈরি হয়ে গেছে, কিন্তু আসলে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে আগের চেয়ে, ঠিক আছে, কিন্তু নগর পরিকল্পনাতে আমার মনে হয় যত্রতত্র অনেক ভুল রয়েছে। দেখেন যানজট কত দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত যানজট।